হ্যালো এভরিওান তোমরা দেখছো আমার চ্যানেল টেকনোপিরিয়া লাইভ এবং আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট জিএনএম এন এর জন্য তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে তোমরা প্রত্যেককে জানো তোমাদের সেকেন্ড রাউন্ডের যে অ্যাডমিশন সেটা কিন্তু অলরেডি ওভার হয়ে গেছে এরপর তোমাদের যেমনটা বলেছিলাম যে তোমাদের এরপর থাকছে মপ আপ কাউন্সেলিং বা স্পেশাল কাউন্সেলিং তো এই যে মপ আপ কাউন্সেলিং তোমাদের হবে এই সেকেন্ড রাউন্ড অ্যাডমিশনের পর তোমাদের মপ আপ কাউন্সেলিংয়ের জন্য কতগুলো সিট বেঁচে আছে কোন কলেজে কতগুলো সিট এখনও ভ্যাকেন্ট পড়ে জিএনএম এবং এএনএম এনএম বোধ কোর্সের জন্য তো সেই যে লিস্ট সেটি কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে আজকের ভিডিওতে তোমাদেরকে সেই ব্যাপারেই বলবো এবং এর পরবর্তী কি হবে তোমাদেরকে কি করতে হবে সেই ব্যাপারটিও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিকে কমপ্লিট দেখো এবং যারা চ্যানেলে একদম নতুন রয়েছ বিভিন্ন মেডিকেল কোর্স রিলেটেড আপডেট স্কলারশিপ আপডেট জব ইনফরমেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো টেকনোপিডিয়া লাইভ দ্য ওয়ে অফ লার্নিং তো এরপর দেখো তোমাদেরকে নিয়ে যাচ্ছে এই যে লগ ইন সেকশন এখানে গিয়ে তোমরা দেখতে পাবে যে তোমাদের যে লিস্ট পাবলিশ করা হয়েছে যে আফটার সেকেন্ড রাউন্ড যে সিট অ্যালোটমেন্ট বা অ্যাডমিশন যাই বলো না কেন তারপরেই তোমাদের মপ আপ কাউন্সিলিং বা স্পেশাল রাউন্ড কাউন্সেলিংয়ের জন্য তোমাদের কতগুলো সিট ভ্যাকেন্ট রয়েছে সেই যে লিস্ট সেটি দেখো এখানে পাবলিশ করা হয়ে গেছে এবং এই লিস্টটি তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি যে জিএনএম কোর্সের জন্য টোটাল কিন্তু এখানে বাইশটা সিট ভ্যাকেন্ট রয়েছে এবং জেনারেল ক্যান্ডিডেটদের জন্য আটটা তার সঙ্গে সঙ্গে এসসি ফিমেলদের জন্য দেখো এক্ষেত্রে পাঁচটা এস টি ফিমেলদের জন্য একটা এখানে সব সিটি কিন্তু জন্য বলা রয়েছে এবং দেখো এখানে দেওয়া রয়েছে যে কোন কোন ইনস্টিটিউট অর্থাৎ কোন কোন স্কুল অফ নার্সিংয়ে তোমাদের কতগুলো সিট এখানে ভ্যাকেন্ট রয়েছে এর পরবর্তী দেখো এএনএম এর ক্ষেত্রে কিন্তু একটু অনেক বেশি সিট ভ্যাকেন্ট রয়েছে এখনও মপ আপ কাউন্সিলিংয়ের জন্য টোটাল আশিটা সিট এখানে ভ্যাকেন্ট রয়েছে এবং সেক্ষেত্রে কোন ইনস্টিটিউটে কতগুলো সিট ভ্যাকেন্ট রয়েছে সেই লিস্টটাও কিন্তু এখানে দেখিয়ে দেওয়া দেখিয়ে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে দেখো এক্ষেত্রে কিন্তু জেনারেলদের জন্য কত রয়েছে সিভিল ডিফেন্স এস টি এস সি এ ও বিসি বি প্রত্যেকের জন্য যে টোটাল ভ্যাকেন্সি কতগুলো রয়েছে সেই লিস্টটি কিন্তু অলরেডি পাবলিশ করে দেওয়া হয়েছে এর পরবর্তী দেখো তোমাদের যে স্টেপটা থাকছে সেক্ষেত্রে মপ আপ রাউন্ড কাউন্সিলিং অ্যান্ড অ্যালোটমেন্ট অব দ্য সিট ফ্রম স্বাস্থ্য ভবন অর্থাৎ স্বাস্থ্য ভবন থেকে যে অ্যালোটমেন্ট হবে সেটা কিন্তু চোদ্দো তারিখ তোমাদের টেন এ এম অনওয়ার্ডস এক্ষেত্রে পাবলিশ করা হবে এর পরবর্তী তোমাদের হবে অ্যাডমিশন যেটা ষোলো এবং সতেরো তারিখ থাকছে স্পেশাল রাউন্ডে যারা অ্যালোটেড হবে তাদের অ্যাডমিশন হবে এরপর দেখো তোমাদেরকে কি করতে হবে যে সমস্ত ক্যান্ডিডেট এখনো তোমরা অ্যালোটেড হও অ্যাডমিশন নিতে পারোনি কিন্তু তোমাদের এই মপ রাউন্ড কাউন্সিলিংয়ে একটা সুযোগ থাকছে তোমাদের যেটা করতে হবে তোমাদেরকে এই যে লগ ইন ক্রেডেনশিয়ালে গিয়ে তোমাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ড এই দুটোকে দেবে এবং এই দুটোকে দিয়ে তোমরা সাইন ইন করবে সাইন ইন করে দেখবে যে তোমার যে প্রোফাইল সেই প্রোফাইলে কিন্তু মপ আপ রাউন্ড কাউন্সিলিং রিলেটেড কোনো ইনফরমেশন শো করছে কি না এবং যদি করে অবশ্যই কিন্তু আমার সাথে একবার কন্ট্যাক্ট করবে কারণ এই মুহূর্তে আমার কাছে এমন কোনো ক্যান্ডিডেটের ডিটেলস নেই যে ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে সিলেক্ট হয়নি তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো অবশ্যই তোমাদের ডিটেলস শেয়ার করো যদি কেউ মপ আপ রাউন্ডের জন্য সিলেক্ট হও তো তার ভিডিও কিন্তু পরবর্তীতে আমি আপডেট করব। এবং আরও একটা বলবো যে দেখো এই যে বিভিন্ন কাউন্সিলিং রিলেটেড যে ইনফরমেশন এই রিগার্ডিং আরও বিভিন্ন ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটাকে তোমরা ফলো করো তো আজকের জন্য দেখো এই ইম্পর্টেন্ট ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করার ছিল যে তোমাদের যে সিট ম্যাট্রিক্স আফটার সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন সেটা পাবলিশ হয়ে গেছে তোমরা সেটাকে দেখে নাও এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমরা প্রত্যেককে তোমাদের মেল আইডি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে তোমাদের যে প্রোফাইল সেখানে দেখ দেখো তোমাদের মপ আপ রাউন্ড কাউন্সেলিং জন্য তুমি এলিজেবল কিনা বা সেই রিগার্ডিং কোনো আপডেট তোমার প্রোফাইলে এসেছে কিনা তো আজকের জন্য এইটুকুই আবার দেখা হবে কোনো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা প্রত্যেককে দেখতে থাকো টেকনোপিডিয়া লাইফ দা ওয়ে অফ লার্নিং